আজকে সভার সভাপ্রধান আমাদের কেন্দ্রীয় কমিটি সভা সভাপতি হিলাল ভাই ছিলেন। উনি আমাকে আগেই ঢাকা থেকেই বলেছেন একটি জরুরি কাজ আছে, আমি সাথে কাজটা করে আসছেন। বর্তমানে আমাদের বাবুল ভাই রফিকুদ্দিন বাবুল ভাই উনি সভাপতিত্ব করছেন, তা আজকের সভার সভাপ্রধান উপস্থিত আজকের এই অনুষ্ঠানে। মধ্যমণি আমাদের শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল দুলু আঙ্কেল, যিনি এখন এই জেলা কমান্ডের দায়িত্বে আছেন, যিনি কমান্ডার ছিলেন তিনি ইতিমধ্যেই আমাদের থেকে বিদায় নিয়েছেন। শাহাবুদ্দিন আঙ্কেল বীরেশ্বরের কৃতি সন্তান, উনি নেই। যাই হোক, আজকে আমরা আমাদের বক্তব্যের শুরুতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, বামদের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 1975 সালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সহ সহপরিবারে তারা শাহাদাত বরণ করেছেন, এবং 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি, প্রথম প্রধানমন্ত্রী সহ প্রথম মন্ত্রিসভার যে দুইজন সদস্যকে হত্যা করা হয়েছে, সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমাদের বক্তব্যের শুরুতে একটু দাঁড়িয়ে ওনাদের সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ জানাই। ধন্যবাদ সবাইকে। যারা আপনারা আজকের এই সভার শুরুতে সমস্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, আমিও আপনাদের সাথে সেই সমস্ত ব্যক্তিবর্গের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। চট্টগ্রাম মহান মুক্তিযুদ্ধের একটি সূতিকাগার ইতিহাস, শুধু মহান মুক্তিযুদ্ধ নয়, ব্রিটিশ আন্দোলনেরও এই চট্টগ্রামের কৃতি সন্তানদের যে অবদান সেটাই বাঙালি জাতি তাদের কাছে ঋণী। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সকলটি ইতিহাস চট্টগ্রামের লোক যেহেতু আপনারা সকলে জানা। আজকে 52 বছর পরে সেই চট্টগ্রামে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধাদের যে ভবন সেখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি, এখানে আমাদের কোনো কৃতজ্ঞতা নাই, কারণ এখানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। বাবাদের যে অবদান ছিল, ওনারা বীর মুক্তিযোদ্ধা, তাই ওনাদের সন্তান হিসাবে আমরা আজকে এখানে বক্তব্য দিচ্ছি বা সমবেত হয়েছি। আমরা এই দেশের জন্য কিন্তু এখনও কিছু উল্লেখযোগ্য কিছু করতে পারি নাই, ইভেন কি আমাদের বাবা মা যারা এই দেশের জন্য আত্মত্যাগ করেছে তাদের সম্মান বৃদ্ধির জন্য আমরা এমন কিছু করতে পারি না যে তাদের সম্মান বৃদ্ধি হবে। যাই হোক, অতীত থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনের দিনে মুক্তিযুদ্ধে যে বাংলাদেশ শোষণমুক্ত যে সমাজ গড়ার যে অঙ্গীকার নিয়ে যুদ্ধ হয়েছিল, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন জাতির পিতার নির্দেশে, সেই শোষণমুক্ত সমাজ আমরা গড়ব এটাই আমাদের আজকে অঙ্গীকার হওয়া উচিত। কিন্তু শোষণমুক্ত সমাজ গড়তে যে বাধা, যে বিপত্তি, সেটা আমরা আমাদের নিজেদের দ্বারাই সেই বাধা বিপত্তি সৃষ্টি করছি। সুতরাং প্রতিপক্ষকে মোকাবেলা করা যতটা সহজ, নিজের ঘরের ভেতর আত্মপক্ষ যারা গোপন করে আপনার ক্ষতি করছে তাদেরকে প্রতিহত করা খুবই কঠিন কাজ, কারণ চেনা যায় না, আপনার খুব কাছাকাছি থাকে। যে কাজটা আজকে আমরা মনে করি 52 বছর পরে এসে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা উনি এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে পদে পদে আজকে ঠিক পাচ্ছেন, ওনার সাথেই চলছেন, ওনার সাথে যে এত সুন্দর অবিডিয়েন্টভাবে কথা বলছেন, নিজেদেরকে প্রমাণ করছেন যে তারাই যোগ্য তারাই সৎ, কিন্তু ওনার চোখের আড়াল হওয়ার পরেই যা করছেন সেটা আজকের বাস্তব ভুক্তভোগী আমরা আপনারা সকলে। ওদিকে আমি না যাই, আজকে এখানে কেন আমরা এসেছি, মুক্তিযুদ্ধের সন্তানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। চট্টগ্রামে 9000 মুক্তিযোদ্ধা আছে, বীর মুক্তিযোদ্ধা, চাচার কাছ থেকে শুনলাম জেলায় 5 জন করে সন্তান হলেও এভারেজ আমরা 45,000 মুক্তিযোদ্ধার সন্তান শুধু চট্টগ্রামে আছে, নাকি ভুল বললাম? চট্টগ্রাম জেলায়
এখন আমাদের যে জেলা কমিটি এটা আগে ছিল ৩১ পূর্ণাঙ্গ, এখন আমরা মুক্তিযোদ্ধার সন্তানদের প্রায় ২ লক্ষ মুক্তিযোদ্ধাদের জন্য জেলা কমিটি হচ্ছে ১৭ সদস্য বিশিষ্ট, ১০ লক্ষাধিক মুক্তিযোদ্ধার সন্তান এদেরকে বিভিন্ন অনেক যোগ্য ভাই বোন আমাদের মাঝে আছেন তাদেরকে পদায়ন করা, তাদের মেধাকে কাজে লাগানো এবং তাদেরকে সংগঠনের সাথে তাদেরকে বিভিন্ন জায়গায় অবস্থান তৈরি করা দেওয়ার জন্য আমরা এই সাংগঠনিক কাঠামোকে আমরা জেলা এবং মহানগর বা জেলা মর্যাদা সম্পন্ন কমিটিগুলোকে যারা যেমন প্রাতিষ্ঠানিক ইউনিট আছে আপনাদের বিশ্ববিদ্যালয় বা রেলওয়ে এরকম এখানে যে দুজন আসছে তাদেরকে উদ্দেশ্য করে বললাম আমরা এখন ১৭১ সদস্য বিশিষ্ট করেছি। কারণ মুক্তিযোদ্ধার সন্তানেরা অনেকে অনেক সময় অনেক কিছু না বুঝে পদের জন্য বিভিন্ন জায়গায় চলে যায়, ভুল পথে যায়, বিভ্রান্ত হয়, তা আমরা চাই মানুষ ভুল করতেই পারে তাদের সেক্ষেত্রে ফিরিয়ে এনে তাদের মেধাটা কাজে লাগানো। এই জন্য চট্টগ্রাম জেলায় আমাদের যদি আপনাদের ৪৬,০০০, ৪৫,০০০ বা ৫০,০০০ সন্তান থাকে জেলা এবং মহানগরে আমাদের শুধুমাত্র দরকার ১৭ জন এবং ৭১ জন ১৪২ জন মুক্তিযোদ্ধার সন্তান। এই মুক্তিযোদ্ধার সন্তানগুলো যদি আমরা সঠিক লোককে রিক্রুট করতে পারি তাহলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান নমন চট্টগ্রাম জেলা বলেন মহানগর বলেন তাহলে আর পিছিয়ে তাকাতে হবে না। আমরা যদি স্বজন প্রীতির ঊর্ধ্বে যেতে পারি, আমরা যদি যোগ্যতাকে মূল্যায়ন করতে পারি তাহলেই মনে হয় আমরা এখানে সঠিকভাবে কাজ করতে পারবো এবং আমরা সফল হবো। আপনারা কি আমাদের সাথে একমত? ইতিমধ্যেই এই চট্টগ্রামের পাশেরই একটা ডিস্ট্রিক্ট যেটা চট্টগ্রাম বিভাগের মধ্যে মডেল হিসাবে প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে কক্সবাজার জেলা, যেখানে যে কয়টা উপজেলা আছে সেই কয়টা উপজেলা শুধু জেলা নয় উপজেলাগুলো সুসংগঠিত করেছে আমাদের নেতৃবৃন্দ। আমাদের লুকি আছে সভাপতি এবং সাধারণ সম্পাদক নাম যেরকম আলাউদ্দিন আছে, এখানে সহসভাপতি হিসাবে আরো অনেকে আছে, বিশেষ করে আমাদের কক্সবাজার জেলার সাবেক কমান্ডারের ছেলে আমাদের নাজিরও আছে, ওনার বাবা কমান্ডার ছিল। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদেরকে আমরা উত্তরা ইতিমধ্যে পরিচয় হয়েছে, কিন্তু আরেকজন কেন্দ্রীয় নেতা যিনি পুড়ে ৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে যাদেরকে চাকরি দিয়েছিলেন সেই একজন সৌভাগ্যবান ব্যক্তি আমাদের তারেক সাহেব আছেন এবং উনিও আমাদের একজন কেন্দ্রীয় কার্যকরী সদস্য হিসেবে মনোনীত এবং উনি আন্তরিকভাবে চেষ্টা করেন কাজ করেন। যাই হোক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আসছি সাংগঠনিক কাঠামো, সেই ক্ষেত্রে এখানে চট্টগ্রাম জেলায় বিশেষ করে ১৫টি উপজেলা এবং তথা ১৭টি থানা আছে। আমি জেলাদের কাছে অনুরোধ করব আপনারা ৭ দিনের মধ্যে প্রতি উপজেলা ১৫টা উপজেলা আর ২টা থানা মোট ১৭টা থেকে ৩ জন করে লোক জেলার জন্য অন্তত পক্ষে আপনারা বাছাই করে, আপনারা শুধু বাছাই করলে হবে না, আমাদের সদস্য ফর্ম আছে সেই ফর্ম দিতে হবে, সেই ফর্ম পূরণ করতে হবে, কর্মের নির্দিষ্ট ফিস আছে যেটা মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রে লেখা আছে, এগুলো আপনারা খেয়াল করবেন। তারপরে একটা লোক যদি সংগঠনের সাথে ১-২ বছর মিনিমাম সম্পৃক্ততা না থাকে তাহলে সংগঠনকে আপনি দিবেন কীভাবে? এই জন্য অনেকে কাজ করেন তাদের কাগজে কলমে সম্পৃক্ততার জন্য আমরা ২ বছরের তাদের মাসিক চাঁদা ২০ টাকা করে মানে প্রতি বছরে মাত্র ২৪০ টাকা করে যাদেরকে আপনারা কমিটিতে নেবেন তাদের কাছ থেকে আমরা নিয়ে এটা কেন্দ্রীয়ভাবে আমরা এটাকে রিসিভ দিয়ে আমাদের নিয়োগ যেভাবে আমরা সকল জেলা করছি এইভাবে আপনারা কাজ করবেন। মহানগরে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করেন, চেষ্টা করেন, আমরা আপনাদের চেষ্টাকে স্বাগত জানাই, চেষ্টা এরকম অব্যাহত থাকলে ভালো। তবে যতগুলো সংগঠনই আছে ফেইলরের মূল ই হচ্ছে যে আমাদের সাংগঠনিক কাঠামোতে ভালো লোক না আনা বা আমাদের রিপোর্ট না করা, রিপোর্ট বন্ধ হওয়া। সেই ক্ষেত্রে মহানগরকে যারা আছেন আমরা মহানগরকে পুনর্গঠন করতে চাই এবং জেলাকেও পুনর্গঠন করতে চাই। জেলার যারা নেতৃবৃন্দ আছেন জেলা পুনর্গঠন করার জন্য কিভাবে কি করবেন এই মিটিং এর শেষে ৫ মিনিট শুধু আপনারা আমাদের সাথে কথা বলে যাবেন। মহানগরের যিনি কনভেনর ছিলেন উনি একজন বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান একজন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মসরুর সাহেব এবং উনি সাংস্কৃতিক অঙ্গনের একজন গুণীজন আবৃত্তি শিল্পী। আপনারা এখানে বলেছেন আমরা ওনাকে
চট্টগ্রাম মহানগরের থেকে আমরা ওনাকে কেন্দ্রে নিয়ে গিয়ে যাচ্ছি এবং ওনাকে আমাদের যেহেতু সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের সাংস্কৃতিক সম্পাদক হিসাবে রবীন্দ্র ভারতীর থেকে পাশ করা ওয়ার্ল্ড মাইম অ্যাসোসিয়েশনের একজন মেম্বার যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি সাংস্কৃতিক সম্পাদক হিসাবে আছেন উপসম্পাদক হিসাবে যেহেতু আবৃত্তিকার এবং ভালো উপস্থাপন করে এবং সে যথেষ্ট প্রগতিশীল তাকে আমরা আজকে আমি সভাপতি হিসাবে তাকে আমরা এই আমাদের কেন্দ্রে ইনক্লুড করে নিলাম এবং খুব দ্রুতই তাকে আমরা আনুষ্ঠানিকভাবে পত্র দিয়ে দিব। সাংগঠনিকভাবে এত বেশি মুক্তিযোদ্ধা বাংলাদেশের সন্তান আর কোনো জেলায় আছে কি না সেটা আমার জানা নাই, খুব কম। টাঙ্গাইল কিছু আছে, ময়মনসিংহ আছে, এরকম যাই হোক, সেই ক্ষেত্রে এই জেলাটাকে এই জেলায় আমরা সহসভাপতি দিয়েছি, সম্পাদক আছে, যেহেতু ওনার বাবা শহীদ, ওনার বাবা ডাক্তার, ওনার বাবা ব্রিটিশেরও যুদ্ধ করেছে, ওনার বাবা দুইটা যুদ্ধ করেছে, চারটা যুদ্ধ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল না তো উনি শহীদের সন্তান, কুলসি ক্লাবের আপনি এমডি না ভাইস প্রেসিডেন্ট, প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট উনি শহীদ এবং শহীদ এবং যোদ্ধাহত যে আমাদের সম্পাদকটা আমরা ওনাকে শহীদের সন্তান হিসেবে সম্মানিত করেছি কেন্দ্রে। এখন এই এত বড় এরিয়া মুক্তিযুদ্ধের যেহেতু এখানে খুব চারণভূমি, বিভিন্ন যুদ্ধ হয়েছে, এই জায়গায় সন্তানও বেশি, সেই ক্ষেত্রে আমরা এই চট্টগ্রাম জেলার থেকে আরও কিছু লোক কেন্দ্রে নিতে চাই। একজন সাংগঠনিক সম্পাদক আমরা চট্টগ্রাম থেকে নিতে চাই, একজন জয়েন্ট সেক্রেটারি আমরা চট্টগ্রাম থেকে নিতে চাই। কারণ আপনারা জানেন যে সাংগঠনিক যে বিভাগগুলো হয়েছে সেই বিভাগে আমরা চট্টগ্রামে চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার এই পাঁচ জেলার জন্য একজন সাংগঠনিক সম্পাদক, তারপরে হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের জন্য আমরা একজন সাংগঠনিক সম্পাদক। আমরা এইভাবে সাংগঠনিক কাঠামোকে সাজাচ্ছি বা ডিসেন্ট্রালাইজ করছি। আমি এখন আপনাদেরকে যে বিষয়টা বলছি, আমরা আপনারা এখানে মুরব্বীরাও আছেন যে এই ধরনের কাজে কাজে যারা অভিজ্ঞ বা যারা সংগঠনকে কাজ করতে চায়, আমাদের কোনো ব্যক্তিগত চয়েস নাই যে ওর সাথে আমার পার্সোনাল খাতির তাকে জয়েন্ট সেক্রেটারি বানাবো, অমুকের সাথে আমার চয়েস তাকে আমি সাংগঠনিক সম্পাদক বানাবো, বিষয়টা এরকম না। যোগ্য লোকরা যাত্রা যারা আসে, আপনারা এরকম যদি কেউ এই ধরনের এই বিশেষ করে এই ধরনের কেন্দ্রে কাজ করতে চান, সেই কাজগুলোর সাথে আমরা আপনারা একাধিক লোক আসতে পারেন, সবাই যদিও হবেন না, আমরা একটু যাচাই বাছাই করে আপনাদের মধ্য থেকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব মানে যে পদগুলোকে আমরা বণ্টন করতে চাই। পাশাপাশি আমাদের মহানগরের পরিশ্রমী একজন নেতা আছে সরোয়াদ্দি, সে বহুদিন যাবৎ আমাদের সাথে সম্পৃক্ত, তাকেও আমরা কেন্দ্রের সদস্য হিসাবে আজকের এই সভায় কোঅপ করে দিলাম এবং দ্রুত তাকেও আমরা কেন্দ্রীয় সদস্য হিসাবে। যাই হোক, আর মহানগরের বিষয়টা অনেকে আমাদেরকে গালমন্দ করে থাকেন, বিপক্ষে দিয়ে থাকেন, বাংলাদেশে যত সংগঠন আছে আমি দৃঢ়ভাবে মনে মনে বিশ্বাস করি যারা আমাকে পছন্দ করে কিন্তু তাদের আধারে একটা জিনিস বিশ্বাস করে যে বিপদে পড়লে মেহেদি সাহেব বা সেলিম সাহেব ওনারা যারা আছে ওনাদের কানে শ্রদ্ধা যাওয়ার সাথে সাথে আমাদের পাশে দাঁড়ান, যে সংগঠনে থাকুক তাদের ঢাকাতে বিশেষ করে কেন্দ্রে তাদের এই বিশ্বাসটা আছে এবং তারাও বলে যে বিপদ হলে ওনার সাথে না থাকলেও খবরটা ওনার কানে গেলে আইনগত বিভিন্ন হইতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে যায় ভোট দিতে নানাবিধ সহযোগী, যেহেতু ভলেন্টিয়ার সার্ভিস আমরা করতেই পারি, এই কাজটা আমরা দীর্ঘদিন যাবৎ করছি। আর আমার সৌভাগ্য হয়েছে আমি প্রায় 28 বছর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযোদ্ধা সংসদের সাথে জড়িত, সদ্য যিনি চেয়ারম্যান সাহেব আমাদের মেজর জেনারেল জেলার মোর্শেদ খান বীর বিক্রম, আমার সৌভাগ্য হয়েছিল ওনার বিষয়টা তৎকালীন প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এডি তাজুল ইসলামকে রিকোয়েস্ট করে যে ওনাকে মুক্তিযোদ্ধা সংসদে আনা যায় কিনা, ওনারও প্রস্তাব পেরে আনছিলাম। যাই হোক, ওনারা কাজ করেছেন, প্রত্যেকেই ভালো কাজ করেছেন, কিছু অসঙ্গতি বা সবাই তো সমান না। আমাদের আশিকুন্নবী চৌধুরী যে বক্তব্যটা দিয়েছেন আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, মুরব্বীদের ব্যাপারে কথা বলা ঠিক না কিন্তু যেখানে আমাদের প্রতিবন্ধকতা আছে, মুক্তিযোদ্ধা সংসদ 2009 সাল থেকে সন্তানরা সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাথে একজন
লোক ছিলেন যিনি আদর্শিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী চিন্তা চেতনা ধারার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন, যিনি দেলোয়ার হোসেন সাহিত্যের খসড়া নেতা, সেই সিলেটের রাগিব আলীর সাথে তার কত সম্পর্ক ছিল, যিনি যুদ্ধাপরাধী মামলার সাক্ষীদেরকে বিভিন্নভাবে মাধ্যস্থতার টাকার বিনিময়ে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন এবং আমাদের সাথে দফায় দফায় আদর্শিক এবং নীতিগতভাবে তার সাথে মারপিটান্ডা বলেন জ্ঞানজাম হয়েছে। তিনি হচ্ছে এই মিরেশ্বরের সন্তান কেমদা হোসেন মন্ত্রী। যখন এই কথাগুলো আপনাদের খুব জানা দরকার, যখন 2016 সালে আমাদের কমিটির মেয়াদ হচ্ছে 5 বছর, এটা আপনারা জানেন কিনা জানেন, মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রে শুধুমাত্র লেখা আছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডে আহ্বায়ক কমিটির পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ গঠনতন্ত্র কভার করে, এরপরে আর কভার করে না পূর্ণাঙ্গ কমিটি। পূর্ণাঙ্গ কমিটি করতে হলে মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটা নীতিমালা অনুমোদন দিতে হবে এবং সেই নীতিমালার আলোকেই মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পরিচালিত হবে পূর্ণাঙ্গ কমিটি। যদি আবার ওই নীতিমালা চেঞ্জ করতে হয় তাহলে আবার মুক্তিযোদ্ধা সংসদের কাউন্সিল দেখতে হয়, সেই কাউন্সিল ওই নীতিমালা সংশোধন করতে হবে। তা আমাকে নীতিমালা একটি নীতিমালা প্রণয়ন করে যে কমিটি দেওয়া হয়েছে তারপরে আজ পর্যন্ত কোন নীতিমালা সংশোধন হয় নাই। তারপরেও 3 বছর যেতে না যেতে 2 বছর থাকতেই আমাদের আমাদের কমিটির বিরুদ্ধে একটি কনভেনিং কমিটি দেয়, সঙ্গে সঙ্গে আমি তো যেহেতু আমি মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র থেকে সর্বশেষ হয়েছে এই কারো প্রণয়ন কমিটির সঙ্গে যুক্ত ছিলাম, সুতরাং মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের শুরু থেকে শেষ পর্যন্ত আমার মোটামুটি নাপদার্পণ। এখানে অনেক অসঙ্গতিও আছে, যেহেতু মুরব্বীরা ছিলেন আমরা শুধু অনুরোধ করেছিলাম যে গঠনতন্ত্রে এই বর্ণনাগুলো সুন্দর করে দিলে স্পষ্ট হয়, নাহলে ভবিষ্যতে সমস্যা করা থাকতে পারে, কারণ যেহেতু গঠনতন্ত্র অনুযায়ী চলে। তো যাই হোক, হয়তো বা আগামীতে হবে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন হলে, তা সেই ক্ষেত্রে যখন আমাদের কমিটিকে মহাসচিব সাহেব একটা আমাদের কমিটিকে বাদ দিয়ে মানে থাকা অবস্থায় যা হবে কমিটি দিয়েছে ওনার স্বাক্ষরে, এটা মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রে কভার করে না। তখন সঙ্গে সঙ্গে আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বললাম, উনি বললো কিন্তু আইনে কি কভার করে, আমি নো, মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিবের ক্ষমতা রাজনীতি রাইটের এর মধ্যে এটা পারে না, তাহলে আপনারা আইনের আশ্রয় নিতে পারেন। আমরা কোর্টে গেলাম, আইনের আশ্রয় নিলাম, হাইকোর্টের থেকে ওই কমিটিকে স্টে করে দিল, মুক্তিযোদ্ধা সংসদ আবার অ্যাপিলেট ডিভিশনে গেল, সেখান থেকে যে আমাদের যে স্টে করেছিলাম স্টেকে স্টে করে দিল, তার মানে ওই কমিটি যে কমিটি উনারা দিয়েছিলেন ওই কমিটি বহাল থাকলো, মানে বৈধতা পাইল। কিন্তু রিয়েকশনে লেখা আছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হাইকোর্টে পূর্ণাঙ্গ শুনানি করতে হবে। আইনজীবী তারা আছেন জানেন যে আবার শুনানিতে অনেক পয়সা লাগে, এখানে যেমন আপনারাও নিজের পয়সা দিয়ে সংগঠন চালান, আমরাও আপনাদের সহযোগিতাই আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে প্রত্যেকেই কিন্তু এখানে সহযোগিতা করে। সেই ক্ষেত্রে তখন আইনজীবী বলছেন যে আপনাদেরকে এটা হাইকোর্টে ভয়েস করতে হবে, আপনি আপনার ডিরেকশনটা দেন, আমি আপনার ডিরেকশনে কি বলছি যে মেহেদী হাসান সেনিন্দার কমিটি অবৈধ এরা কাজ করতে পারবে না বা করলে কি কোর্ট অফ কন্ডেম হয় কিনা, এই তোমার না ডিউটি আছে মুক্তিযোদ্ধা সংসদ, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা এবং জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল হানিফ সাহেবের বড় ভাই, উনি বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক কমিটির চেয়ারম্যান, আমি ওই কমিটির একজন সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক কমিটি, আমি ওনাকে বিষয়টা জানালাম যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে এই জিনিসটা অবগত করেন, উনি হয়তো বা করেছেন, আমাদের মন্ত্রীকে বললাম দিসেন দেন, উনি বললেন যে আমি যদি নিজের থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলি সেটা খারাপ দেখাব, আপনারা বলেন আমাকে জিজ্ঞাসা করার পরে যেটা হয় সেটা আমি করব, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টা সত্য সত্য সকল তথ্যগুলো ওনাকে জানিয়ে দেওয়ার পরে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় জেলা উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী স্থগিত করে দিলেন, এখন প্রশাসক দিয়ে চলে হয়তো বা সামনে নির্বাচন করবে।
এখন আমরা কাজ করছি কেন? মুক্তিযোদ্ধা সংসদ অনেকে বলে যে নাই, মুক্তিযোদ্ধা সংসদ কিন্তু আছে এবং গঠনতন্ত্রের মধ্যে পরিচালিত হচ্ছে। সেখানে যখন নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সময়ে একজন প্রশাসক থাকবে কেন্দ্রে, যিনি একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের ছিলেন, এখন উনি বর্তমানে এডিশনাল সেক্রেটারি এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক বটে। এবং প্রত্যেক জেলা এবং মহানগরী হচ্ছে জেলা প্রশাসক, উপজেলা লেভেলে হচ্ছে হলো ইয়োনো মহোদয়। তাই আমরা কিন্তু সেই মুক্তিযোদ্ধা সংসদ আছে বা কাজ চলছে বা চলবে, আমরা কিন্তু আমাদের পিতাদের কাজগুলো আমরা করে যাচ্ছি। মুক্তিযোদ্ধা সংসদের অনেক নেতৃবৃন্দ আছে, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠা বা শিক্ষকে জানতেন, মুক্তিযোদ্ধা সংসদের সুবর্ণ জয়ন্তী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান সমাজ পালন, মুক্তিযোদ্ধা সংসদ সুবর্ণ জয়ন্তী পঞ্চাশতম দিবস ৪৯ বছর পূর্তিতে, যেহেতু বঙ্গবন্ধু ১৯৭২ সালে ট্যারিটোরিয়াল করেছিল, আমরা টুঙ্গিপাড়া গিয়েছিলাম মুক্তিযোদ্ধা সন্তানদেরকে নিয়ে, আপনারা জানেন কিনা জানেন, এবং স্মরণকালে ২৩০০ মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্র থেকে ঢাকার থেকে আমার সাথে ২৮৭ জন হেলাল ভাইও গেছিলেন। আপনি দাদা কথা ছিল আপনি সেবা নেই, হেলাল ভাই গেছিল, আমি শুনলাম। তারপরে আর বাকিটা বিভিন্ন জেলার থেকে। এর পরবর্তীতে আমরা মুক্তিযোদ্ধা সংসদ যখন ৫০ বছর পূর্তি হলো সুবর্ণ জয়ন্তী, সেইটা সরোয়ার্দি উদ্যানে আমরা করেছি ৫০টা পতাকা উত্তোলনের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় সেখানে প্রদান করেছেন। এইভাবে আমরা কাজ করে যাচ্ছি, যেহেতু বাবাদের সংসদ উনাদের মানে থাক, আমরা এখন বাবাদের বয়স হচ্ছে, উনাদের কাজগুলো আমাদের করা উচিত, এই দায়িত্ব হচ্ছে আমরা করছি। এখন আমরা সম্প্রতি যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের কোটা নিয়ে যে বিষয়টা হচ্ছে, কোটা নিয়ে আমাদের নিজস্ব লেখাপড়া বা জানাশোনা অনেক অভাব, আন্দোলন করতে বলছে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যাদের দরকার তারা যদি করে তাহলে আমি চিন্তা করব। আমি সেই সময় কোটা আন্দোলনের সময় এক ড্রেসে শাহবাগের মোড়ে ৫৬ ঘন্টা বসেছিলাম, মুক্তিযোদ্ধা সংগ্রাম ডাক্তার শাহবাগে যান নাই, আমার উপর আক্রমণ হয়েছিল, আপনারা ভিডিও দেখেছেন, আজকে যদি মারা যেতাম কয়েকটা বছর, আমাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসির বাসা পুরানো বলছে যে উনি এটা করাইছে ওনার নেতৃত্বে, তাই সে আওয়ামী লীগ ক্ষমতায় না আসতো আমাকে ওইটার এক নম্বর আসামি বানানো, আমাকে আমাকে নিয়ে তদন্ত কমিশন বসছে নিউ ইয়র্কে, হিউম্যান রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল, আমরা নাকি ছাত্রদের উপর আক্রমণ করেছি, তাদেরকে মারধর করেছি, মানব অধিকার লঙ্ঘন হয়েছে, যে হিউম্যান রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল বলছে যে যুদ্ধাপরাধীদের বিচার করা মানব অধিকার লঙ্ঘন। সুতরাং এই কোষা আন্দোলন বাংলাদেশের আন্দোলন নয়, তার প্যাট্রনাইজ হয়েছে আমেরিকার থেকে এবং এই হিউম্যান রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করছে। সুতরাং প্রত্যেকটা জিনিসকে ছোটভাবে নেওয়া যাবে না। ভুটা নিয়ে আমরা যখন বিশ্লেষণ করলাম সেই কোটাটায় আমরা যেটা দেখলাম যে কোটায় এই যে বাতিল বা রহিত বা এটাকে যদি ছোট খাটো করা এটা মনে কোনো করা যাবে না, বললে সংবিধানের ১০ অনুচ্ছেদ ভায়োলেট, ওখানে বলা আছে যে কি কারণ, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম কি কারণে এটা। তারপরে আরো কিছু অনুচ্ছেদ আছে, কোটাও সমাজে বৈষম্য গুলো ইকুয়ালিটি মেনটেন করার জন্য সংবিধানের ধারা আছে, এই কোটা যদি বহাল না থাকে তাহলে সংবিধান লঙ্ঘন হয়, আর সংবিধান যদি লঙ্ঘন হয় তাহলে একটা দেশের অস্তিত্ব নিয়ে দাঁড়াটা নিতে হবে, এটা অর্জন করেছিলাম আমরা, সেই রাষ্ট্রের সংবিধানকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই জন্য সেখানে সেই জন্য আমরা কিন্তু আমাদের কোটার জন্য কাজ করছি না, আমরা সংবিধানকে সুরক্ষার জন্য কাজ করছি। তাই আমরা আগামীতে ১০ তারিখে সকল জেলা, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী উনি সরকারের প্রধান, সরকারের উইংসের মাধ্যমে আমরা আবেদন করেছি, ৩ তারিখে উপজেলায় দিয়েছিলাম, বরাবর মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মাধ্যম উপজেলা নির্বাহী কর্মকর্তা অমুক উপজেলা জেলা দেওয়া ছিল, বিষয় সংবিধান সুরক্ষায় এই বিষয়ে কোটা চাকরিতে কোটা পূর্ণ দেওয়ার জন্য জেলা পর্যায়ে আমরা সেটা ১০ তারিখে করছি। আপনারা যারা জেলা মহানগর আছেন সেটা আপনারা ১০ তারিখে জমা দেবেন, আমরা কেন্দ্রে আবারও সেই বক্তব্য আছে, আমরা কেন্দ্রে আগামী ২৫ তারিখ বর্তমান সময়ে যে বিষয়টা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র
পাকিস্তানের মদতদাতা এবং সর্বসম্মতিয় নিরপেক্ষভাবে যারা কাজ করছেন শেখ হাসিনা, সেই একাত্তরের যুদ্ধকালীন সময় আমেরিকা কি করেছিলেন সেই নথিপত্র জনসম্মুখে আমরা প্রকাশ করে ওটাকে প্রদর্শন করা সাধারণ করে বঙ্গবন্ধু সরকার বলে 72-75 কি হয়েছিল এবং বঙ্গবন্ধুকে যে আমেরিকা হত্যা করছে সেটা দলীয়ত আপনারা জানেন যে পাবলিককে জানানোর জন্য ওটাই করা হবে। আর বাংলাদেশের প্রথম সরকার কারা গঠন করেছিল সেই লোকগুলোর নামের তালিকা সাহাবাকে দেওয়া হবে এবং কোন দলের আপনারা জানেন যে সেই প্রত্যেকটা সদস্য এই পূর্ব পাকিস্তানে তখন আজকের বাংলাদেশে 162টা আসনের মধ্যে 160টা আওয়ামী লীগ পেয়েছে এবং দুইটা আসন দুই পাকিস্তান মিলে একটা লোক দুইটা জায়গা জিতছিল, সে হচ্ছে বাপের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোতোয়ালি সূত্রাপুর আসন এবং মোহাম্মদপুর রমনাউই আসনটা, যেটা পরবর্তীতে উপনির্বাচনে ডক্টর কামাল হোসেন নির্বাচিত হয়েছে। তাই এই উনাদের নামটা দেওয়া মানে মুক্তিযুদ্ধের যে আপনাদের খালি আমরা মুখে বলছি না যে মুক্তিযুদ্ধটা কাদের আন্ডারে হয়েছে, কারা সরকারে ছিল ওই সময়, কারা বাধা দিছে, আজকে এত বছর পরে সেখানে কি হচ্ছে, সেই সেই লোকগুলোই সেই ষড়যন্ত্রকারীরাই আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর সময় যদি আপনাদের এই যে কি এটাকে দিই সেন মার্টিন যদি ঘাঁটি ঘাটতে বিনা রক্তপাতে বাংলাদেশ স্বাধীন হয়ে যেত বঙ্গবন্ধু সেই প্রস্তাব মানে না। আর এখন যিনি সরকার প্রধান বঙ্গবন্ধুর কন্যা, উনিও অবশ্যই বাংলার একটি কেন্দ্রীয় সাম্রাজ্যবাদীদের ছাড় দিবেন না, উনি সেই মানসিকতা পোষণ করেন কিন্তু উনি একা করলে হবে না। আওয়ামী লীগ কি করলো, যুবলীগ ছাত্রলীগ করলো, কি করলো সেটা আমাদের দেখার বিষয় না, কারণ 1971 সালে 2 লক্ষ মাত্র মুক্তিযোদ্ধা হয়। ছাত্রলীগের যদি আপনারা হিসাব করেন মিনিমাম 50 লক্ষ ছাত্রলীগের নেতা কর্মী ছিল সারা বাংলাদেশে, যুদ্ধে কেন 2 লাখ হইল, তার মধ্যে শ্রমিক আর কৃষক বেশি, তার মানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগ করলেই কিন্তু মুক্তিযুদ্ধে গেছেন তা না, আবার মুক্তিযুদ্ধের বিরোধিতাও করছেন তাও না, সরাসরি যে যুদ্ধের বিষয়টা সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে ইতিহাস আমরা নিজের পকেটে নিলে হবে না, আজকে ইতিহাসকে রক্ষা করতে পারলে বঙ্গবন্ধুও রক্ষা পাবে, আর ইতিহাসটা জানলে আজকে দলনীতির শেখ হাসিনা সকল কিছু জানেন বিধায় তার ভেতরে ওই ফিলিংস থেকে সে কাজ করছেন, মুক্তিযোদ্ধাদের এত সম্মান দেওয়ার কি প্রয়োজন বলি করে নাই বা কারোর মধ্যে এই জ্ঞানটাই হয় নাই যে এটা করা উচিত যেটা দলনীতির শেখ হাসিনা করেছেন। আমরা মনে করি আমরা প্রত্যেকে এখানে এই বাংলাদেশটা আমাদের যতগুলো মুক্তিযোদ্ধা প্রত্যেকজনই এক একজন রাজা, আর আমরা হচ্ছে রাজার সন্তান, আর এই রাজাদের একজন মহারাজা আছে, সেই মহারাজা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুতরাং রাজাদের সন্তানরা কোনো ভিক্ষুকের মতো করতে পারে না, সংগঠন যারা করবেন তারা যদি প্রাউড ফিল করতে পারেন যে এই রাষ্ট্র আমার, এই রাষ্ট্র আমাদের, আমি এই রাষ্ট্র আমার, আমি এই ভূমিপুত্র আমার, আমি এই রাষ্ট্রের প্রতি আমার দায় আছে। প্রধানমন্ত্রীকে দেখে আপনারা বুঝতে পারেন না যে দিন রাত কষ্ট করে কি মায়া কি মমতা কি তার যে স্প্রিট, এর মধ্যে যদি 10% স্প্রিট আমাদের থাকে কে আওয়ামী লীগ কে কি করলে এটা দেখার বিষয় না, আমরা আওয়ামী লীগ করলাম কোনো বিষয় না, কিন্তু আমরা তো প্রথম বাহিনীর সন্তান, তার সর্বাধিনায়ক হচ্ছে বঙ্গবন্ধু, তাদের সন্তানদের অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে, এই দায়িত্ব কর্তব্য কোনোভাবে আপনারা এড়াতে পারেন। সেই ক্ষেত্রে সেই জন্য আজকে আমরা একটা আন্দোলন দিয়েছি বাংলাদেশ সুরক্ষা আন্দোলন, এর একটি সমাবেশ আমরা শাহবাগে করব আগামী 27 অক্টোবর। আমরা 28 তারিখে গিয়েছিলাম শাহবাগে, আমাদের 3 দিন অবস্থান কর্মসূচি দিয়েছিলাম 26, 27, 28, আমরা 26 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ডাক দিব, 27 তারিখে অবস্থান করার ইয়েছিলাম আমাদের প্রতিষ্ঠা বর্ষ, 28 তারিখে আমরা সমাবেশ করার কথা, যেহেতু বাংলাদেশে একটি স্বর্ণযুগ চলছে এবং এই চট্টগ্রামের এই কর্ণফুলী টানেল উদ্বোধন, দেশটা যেহেতু আমাদের এবং এই আমাদের বঙ্গবন্ধুর কন্যার যাওয়ার জন্য আমরা ওই দিনটাকে ছেড়ে দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা বুধ বৃহস্পতিবার শুক্রবার করছি, আমরা 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 27 তারিখের মূল প্রোগ্রামটায় সকলে সেখানে যাওয়ার জন্য আমাদের দুয়ার আহ্বান থাকে। 26 তারিখে প্রতিনিধিরা যাবেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের সাথে যে এইগুলো জমা দিবেন এবং আমরা ওখানে অবস্থান করব। এখন বলতে পারেন যে এছাড়া আমাদের কাজ কি, শুধু মার্কিন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কথা বললাম, আমাদের দেশের ভিতরে কি আমাদের শত্রু নাই, আজকে যে বড় শত্রু কাকা এখানে বসা অবস্থায় একজন ভদ্রলোক আসছেন আনোয়ারানা কোথায় বাড়ি, উনাকে বলেছেন যে জামুগার এক স্যার আছে আমার সাথে কথা বলেছেন, স্যারের নাম অমুক, পরে আমি নাম্বারটা দিয়ে দেখলাম যে উনি বললেন ওই স্যার হচ্ছে জামুগার ড্রাইভার আমার কাছে সেভ করা, বললো যে ওই স্যারকে অমুক স্যারের মাধ্যমে পেয়েছি, পরে ওই স্যারের নাম্বার জানি আমি, নাম্বারটা আছে না আপনার কাছে,
নাম্বারটা টুকলাম ফোন দিলাম, আমি ধারণা করছি যেটা সেটা ড্রাইভার যদি স্যার হয় সেই স্যার যদি আরেক উনি হলো বড় স্যার যে স্যার ধরা গেছে তখন সেই স্যার কি অন্য করে হওয়ার কথা না। যখন আমি ফোন দিলাম অমুক হচ্ছি না বলো যে হ্যাঁ আমি অমুক বলছি ভাই ভাই আপনি তো সেদিন আসছেন, তার মানে চিটাগাং এসে জামুকার কমপ্লিট শেষ নাই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আমরা ওটার নাম দিয়েছি জাল মুক্তিযোদ্ধা কারখানা জামুকা, এটা আমরা ইতিমধ্যে ঘেরাও দিয়েছি। সেই ঘেরাও দিতে যে অভিজ্ঞতা হয়েছে এই প্রোগ্রাম যাতে নষ্ট হয় এই প্রোগ্রাম যাতে না হয় এই জন্য আমার অনেক মুক্তিযোদ্ধা চাচারাও বিভিন্ন জেলায় মুক্তিযোদ্ধাদের এবং সন্তানদের ফোন দিয়েছে। আপনাদের মতো অনেক ভাই বোন আছে ছিল এবং মুক্তিযোদ্ধারাও ছিল যার জন্য সেই ঘেরাও কর্মসূচি বন্ধ হতে পারে। সারা বাংলাদেশের যে একটা সারা পেয়েছি আমার মনে হয় এই 28 বছরে কাজ করার পরে মনে হচ্ছে একটা একটা অ্যাচিভমেন্ট, একটা খুব প্রশান্তি লাগছে। তারপরে মন্ত্রী মহোদয়কে যেহেতু উনি জামুকার সভাপতি আমরা ওনাকে ফোন করেছি যে আমরা এখানে আছি আপনার এখানে আসতে হবে আপনার আমাদের এই দাবি আপনাকে এটা শুনতে হবে। উনি ফোন করে উনি রিকোয়েস্ট করলেন যে আমি আমার নির্বাচনী এলাকায়। পরের দিন উনি আমাদের সাথে 2.5 ঘন্টা রুদ্ধ দেওয়ার টাকা আমাদের দাবির সাথে উনি সহমত পোষণ করেছেন। উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা দুইটা জিনিস দুইটা ভাবে দেন কি, একটা হচ্ছে জামুকার যারা দুর্নীতি করছে এইগুলোকে একটা আলাদা শর্টিং করে আমাদের কাছে দেন, আর মুক্তিযোদ্ধা বিষয়ে আমরা তিনটা জায়গায় আমরা ইয়ে করছি। একটা হচ্ছে রাজাকার বা অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানাইছে তারা, এদেরকে আমরা বলছি যে সকলকে প্রকাশ্যে শুনানি করতে হবে মাঠের মধ্যে, ঘরের মধ্যে চিপার মধ্যে হলে হবে না। টাকার বিনিময়ে অনেক ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা কৃষক শ্রমিক টাকা দিতে পারে নাই যাচাই বাছাই কমিটিকে বা যারা এখানের সাথে সম্পৃক্ত তাদেরকে নেওয়া হয় না। আবার অনেক মুক্তিযোদ্ধা আছে আসলেই যে কোনো মানে কারণেই হোক আবেদন করতে পারেন। আমরা বলেছি মন্ত্রণালয় আমাদেরকে বলেছে যে আপনারা সারা দেশের থেকে এই তালিকা দিবেন এবং আপনারা লিস্ট দিলে মন্ত্রণালয় এটা সরাসরি প্রকাশ্যে যাচাই বাছাই করবে মাঠের মধ্যে। এখন বলতে পারেন যে এইগুলো হইল কেমনে, কোনো মুক্তিযোদ্ধা সন্তান করছে? এখানেও এই মুক্তিযোদ্ধা সংসদ যাচাই বাছাইয়ের সাথে মুক্তিযোদ্ধা সংসদ জড়িত এবং মুক্তিযোদ্ধা সংসদের যারা কিছু ভালো চিন্তা চেতনা করে এই লোকগুলো দুষ্ট লোকদের সাথে বাড়ে, ওখানে যে সমস্ত দুষ্ট লোকরা আছে তারা এই সমস্ত জিনিস করেন এই টাকা পয়সা কি। আমরা এই বিষয়ে কোনো ছাড় আর দিতে চাই না এবং দিব না। যাত্রা যেহেতু শুরু হয়েছে এই চট্টগ্রাম বা বান্দরবন তারপরে হচ্ছে কি বলে কক্সবাজার রেলওয়ে ইউনিভার্সিটি আপনারা প্রত্যেকেই কোনো আপনাদের নির্ভয়ে তালিকাগুলো আমাদের কাছে দিবেন। আপনারা যদি তালিকা না দেন আমরা সেটা কাজ করতে পারবো না। আপনাদের এখানে বসে থাকতে একটা ফোন আসছে আমরা বাংলাদেশ সুরক্ষা সমাবেশ প্রথম সমাবেশ হচ্ছে আগামী 13 তারিখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ জামাত অধ্যুষিত এলাকা, আপনারা জানেন কিনা জানি না, সেখানে একজন রাজাকার মুক্তিযোদ্ধা হবে সেইখানে এই সমাবেশ, সেইখানে মিনিমাম 20,000 লোক হবে আপনাদের এই বাংলাদেশ সুরক্ষা কমাবে। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ফারুক খান মুক্তিযোদ্ধা হয়েছিল 1989 তাকে আমরা সফল হয়েছি 2-2 বার প্রেস কনফারেন্স করে। বর্তমান সরকারের 3 জন 2 জন পূর্ব মন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রীর তালিকা ইতিমধ্যে আমাদের কাছে এসেছে, তারা জাল মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের নেতাও থাকতে পারে। আপনাদের এই চট্টগ্রামের একজন কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্পাদকের পিতা মুক্তিযোদ্ধা নাসিও মুক্তিযোদ্ধা হয়েছে, সুতরাং চট্টগ্রামেরও আপনারা না করলে আমরা আমাদের মতো করবো কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মান নষ্ট করতে আমরা দিব না। সেখানেও বাংলাদেশ সুরক্ষা সমাবেশ হবে, সংবিধান যদি রক্ষা না করতে পারি মুক্তিযোদ্ধাদের যদি ইতিহাস অমুক্তিযোদ্ধারা ঢুকে যায় তাহলে তার সন্তান হিসেবে আমাদের অন্তত পক্ষে এই কাজটা তো আমরা করতে পারি কে কি, এটা আমাদের দেখার বিষয় নাই। কোন লোক বঙ্গবন্ধুর কন্যার কাছে শুনে এই অমুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা হয় নাই তার প্রমাণ আমি, কারণ ওনার সর্বোচ্চ ফোরামের প্রেসিডিয়ামের বিরুদ্ধে যখন আমি সংবাদ সম্মেলন করেছি আন্দোলন করেছি একটি টু শব্দ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৌরব আমাদেরকে দেখানো, তার মানে এই বিষয়ে মুক্তিযোদ্ধার বিষয়ে উনি কখনো আপোষ করেন। যাই হোক আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি কাজ করব। আপনারা আগামী দিনে যদি সত্যিকারে বাংলাদেশকে সুরক্ষা করতে হয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে, অনিয়মের বিরুদ্ধে কথা বলতে হবে, অর্থনৈতিক বৈষম্য যেভাবে হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। বঙ্গবন্ধু এই জন্য যুদ্ধ করে নাই, 30 লক্ষ লোক এভাবে শহীদ হয় নাই, রাতের আধারে যারা ভাত খেতে পারে না তারা হাজার হাজার কোটি টাকার মালিক, আর মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষ খেতে পারতেছে না এই জন্য খাইছিলাম আমি,
কই ধরনের তিনি শেখ হাসিনা তো একটা দামি খাটের মধ্যে থাকতে পারতেন, উনি কোথায় থাকে আপনারা দেখছেন ওনার বাসা কি, কোটি কোটি দামের খাট পালঙ্গ আছে, উনি তো ফুলের মধ্যে ইয়ে করে থাকে। এগুলো অভ্যাস করতে হয়, এগুলো মনে ধারণ করতে হয়। উনার চারপাশে থাকবে না, চিটিং করবে না, সম্পূর্ণ দায় উনার ঘাড়ের উপর পড়বে। অন্তত পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের কন্যা, আর আমরা হচ্ছি মুক্তিযোদ্ধার সন্তান। অন্তত পক্ষে সর্বাধিনায়কের কন্যাকে যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো না। এই যুদ্ধ কঠিন যুদ্ধ, নগরনেত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে। আর সেই যুদ্ধে আপনি যদি সুসংগঠিত না হন, তাহলে আর কিছু করার নেই। একাত্তর জন লোক, আপনার ইউনিভার্সিটি প্রাতিষ্ঠানিক কমিটি, জেলা মর্যাদা সম্পূর্ণ, এই একাত্তর জন লোক আপনারা যোগাযোগ করবেন। এখন বলতে হয় যে অনেক সংগঠন আছে, অনেক সংগঠন হতে পারে, এখন আমাদের তো কিছু করার নাই, করার আছে। কারণ কি সংগঠন আসবে, সব কে কোনটা বেটার, কোনটা বেশ, কোনটা ভালো, কোনটা ভালো না, কোনটা কাজ করবেন, কোনটা করবেন না, আপনাদের তো আল্লাহ বিবেক দিয়ে দিচ্ছে, আপনারা সেটা দিয়ে কাজ করেন। এখন ঘরে ঘরে দিয়ে আপনাদেরকে বলতে হবে, গত কাউন্সিলে 52 বছরের ইতিহাসে প্রথম কাউন্সিল হয়েছে মুক্তিযোদ্ধা সংসদের সন্তান কমান্ডের গত 30 জুলাই, যেখানে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য মায়া চৌধুরী সাহেবও ছিলেন, আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন। তো সুতরাং আমরা কাজ করতেছি, আপনাদের সকল জেলার কিন্তু প্রতিনিধি সেখানে গেছিলেন। এখন যদি কোন মুক্তিযোদ্ধা বলে যে আমি অমুক সংগঠন, আমি তমুক সংগঠন, আপনারা এখানে স্টেট করবেন যে আপনারা আপনাদের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক নিবন্ধন নম্বর করবেন। নিবন্ধন নম্বর যদি না দেখাতে পারে, মনে করবেন যে ওটা ফেল হয়ে ফেক, যে আমাদের অনুমোদন আছে আমরা এই পেয়েছি, এটা সম্পূর্ণ ফেক, এরকম দামকার কোনো বিধানের মধ্যে নাই। আর যদি কোনো নিবন্ধিত সংগঠন থাকে, তার যদি অঙ্গ বা সহযোগী সংগঠন থাকে, তাহলে সেটাও বৈধ। যেমন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 4 নম্বর যে রেজিস্ট্রেশন নাম্বার মুক্তিযোদ্ধা সংসদে, সেটার অঙ্গ সংগঠন আমরা। তা যাই হোক, আমরা অনেক কথা বললাম, কিভাবে কাজ করবেন, কোনটায় থাকবেন না থাকবেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আপনারা বুঝিয়ে শুনে কাজ করবেন। হাজারো মুক্তিযোদ্ধাদের সংগঠন আছে, যখন মুক্তিযোদ্ধা সংসদের ভোট হয় তখন সকল মুক্তিযোদ্ধা কিন্তু সংসদের ভোটার, কিন্তু সকল মুক্তিযোদ্ধা অন্য সংগঠনের ভোটার না। সেই ক্ষেত্রে সকল মুক্তিযোদ্ধা যেহেতু মুক্তিযোদ্ধা সংসদের ভোটার, সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সংসদের নিয়ম অনুযায়ী সকল মুক্তিযোদ্ধার সন্তানই হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কর্মী বা সদস্য। এই ক্ষেত্রে কে আপনারা পছন্দ করে কে করে না, এই দিকটা ভুলে যে মনটাকে প্রশস্ত করে দরজা খুলে দেন, সবাই এখানে আসবে, এর থেকে বেছে নেন একাত্তর জন। ক্লিয়ার? আমরা খুব দ্রুত মহানগর কমিটিটাকে, মহানগর কমিটিটাকে আমরা পুনর্গঠন করতে চাই, জেলা কমিটিটাকে আমরা পুনর্গঠন করতে চাই। পুনর্গঠন মানে এটা বাদ দেওয়া তা না, তাদেরকে আমরা কেন্দ্রে বিচ্ছিন্ন নিচ্ছি। কারণ 71 লোক না হলে, কাঠামো না বাড়লে, লোকজন না হলে 2-3-4-5 জন লোকে ওই ব্যাগ টেনে ক্লান্ত হয়ে যায়, এটা দিয়ে কাজ করা। সুতরাং আপনারা যদি সুস্থভাবে বাঁচতে চান, সংগঠনটাকে বড় করেন। আর মহানগরে অনেক গ্রুপ থাকবে, অনেক মত থাকবে, অনেক পথ থাকবে, আপনারা সিনিয়র ভাইরা আছেন, এই যে আমাদের আশিকরা আছে, সবাই মিলে ওখান থেকে যে সবাই খারাপ থাকবে না, আমাদের মধ্যে সবাই ভালো তাও থাকবে। সুতরাং ওখান থেকে ভালো যারা আছে তাদেরকে আপনারা সাথে নিয়ে নেন, সুন্দর করে 71 সদস্যের একটা কমিটি আপনারা গঠন করেন। আর আপাতত হচ্ছে যদি কমিটি পূর্ণাঙ্গ গঠন করতে না পারেন, মিনিমাম 2/3 লোক দিয়ে আপনারা শুরু করবেন, ভালো দেখে করেন, বাকিটা আমাদের যোগ্য ভাই বোন যারা আছে আস্তে আস্তে নিয়ে, যেটা আমরা কেন্দ্রেও করতে। আমি কি বুঝাইতে পারলাম? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার আজকের প্রধান অতিথি মহোদয় আছে এখানে, আমাদের চাচা, উনি আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই যে 2024 সালের যে যুদ্ধটা আসছে ভোট যুদ্ধ, এই যুদ্ধটাকে আপনারা খেলায় খেলায় নিয়ে নেন। অনেকে দল করছে, দল করবে, অন্য দলে চলে যেতে পারে, কিন্তু আমরা যে মুক্তিযোদ্ধার সন্তান, যে সাইনবোর্ড আমাদের গায়ে, স্বাধীনতা বিরোধী শক্তিরা আমাদেরকে বিশ্বাস করবে না যে আমরা অন্য কিছুর সাথে সম্পৃক্ত হতে পারি। কিন্তু এর মানে এই না যে মুক্তিযোদ্ধা অনেকেই আছে, মুক্তিযোদ্ধা আমাদের সাথে সম্পৃক্ত আছে, অনেক মুক্তিযোদ্ধার সন্তান আছে, সেটি হতে পারে। বাংলাদেশে যেহেতু কাজ করি, এটা আমাদের নক্ষত্র মনে আছে। এইগুলো আপনারা খুব দেখে, আপনারা আগামী 7 দিনের মধ্যে জেলা প্রতি থানার থেকে 3 জন করে লোক আমাদেরকে দিবেন, আপনাদের জেলার জন্য পক্ষ।
তারপরে আমরা যাচাই বাছাই করবো কাকে কোন পদ দেওয়া হয়। মহানগরটা আপাতত যারা আছেন আপনারা কেন্দ্রের নেতা হইলেও আপনারা সবাইকে নিয়ে একটু সুসংগঠিত করেন। কারণ সামনে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা এই বাংলাদেশ সুরক্ষা সমাবেশের একটি পোস্টার হয়তো বা আপনাদেরকে 15 তারিখের পরেই আমরা 16 তারিখের মধ্যে মনে হয় আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা পোস্ট করে পাঠিয়ে দিতে পারবো। আপনারা দয়া করে প্রত্যেকের পোস্টার ইয়েটা আমাদেরকে দিয়ে দিন যাতে আমরা কুরিয়ার সার্ভিস আপনাদের পোস্টারটা পাঠিয়ে দিতে পারি। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই পোস্টারটা আপনারা একটু দয়া করে, এটা তো বিভাগীয় শহর, অনেক লোক ঘনবসতি, একটু বিভাগীয় শহরটা লাগাবেন, জেলা আলাদা যারা আছে এটা আপনারা সম্পন্ন করবেন। এই হচ্ছে আমাদের মূল কথা। আর বেশি আমি অনেক বক্তব্য অলরেডি দিয়ে ফেলেছি। চাকরিতে কোটা আপনাদের যে বিষয়টা কে বসলো, কোন কোন নিয়োগে কোন কোন জায়গায় কতগুলো পোস্ট ছিল এবং কতজন নেয় নাই, এই বিষয়টা আমাদেরকে দিবেন। আর যদি না পারেন আপনাদের পেটে তথ্য অধিকারী করবেন, তারপরে আমরা বিসির সাথে কথা বলব বা কোন নিয়োগ হয়েছে। আমাদের খালি নিয়োগটা দিবেন কতগুলো, আমরা চিঠি দিয়ে জানতে চাইবো যে আমাদের নিয়োগগুলো মিশে কিনা, তারপর আমরা বলবো কেমন। যাই হোক, আর কিছু আমাদের বলার নাই। আপনাদের সাথে আবার হয়তোবা দেখা হবে, কিন্তু সেটা হয়তোবা চিটাগাংয়ে না, ঢাকাতে পরবর্তীতে। এই সমাবেশটা যদি আমরা জনসংযোগ তৈরি করতে পারি, কারণ তো অনেকে রাজনৈতিক পথপ্রদমীর বিষয় আছে, অনেকে চিন্তা চেতনা আছে কি করবে না করবে। আমাদের চিন্তা চেতনা একটু কম করতে হবে, কারণ মার্কিন সাম্রাজ্যবাদীর যে কালো খাবার এটা শুধু আজকে আর ওই দ্বীপ না, আমাদের খনিজ সম্পদ, তারপরে আমাদের যা যা আছে এর প্রতি নজর। বাংলাদেশ হচ্ছে সমৃদ্ধশালী সম্পদ, প্রাকৃতিক এবং খনিজ সম্পদ, পৃথিবীতে এখন যুদ্ধটা চলতেছে বলে কোন জায়গায় চলাচল করেন না, টার্গেট থাকে এইগুলো। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ডিটারমাইন্ড, ওনার সাথে মনে হয়, আমার মনে হয় আমাদেরও এরকম ডিটারমাইন্ড হওয়া উচিত। দল অনেকেই করতে পারে, কিন্তু নীতি আদর্শ দ্বারা থেকে আমরা আমরা যেহেতু রক্তে আমাদেরকে আদর্শের একটা ধারা আছে, আমার মনে হয় এই ব্যাপারটা আমাদেরকে আপোষ করা উচিত হবে না, তাহলে আমাদের যে ক্ষতিটা হবে, কারণ দেশের ক্ষতিটা হবে আমাদের ক্ষতি হবে। সেই ক্ষেত্রে আপনারা সেই জিনিসটা দেখবেন। আর জেলার যারা, বিশেষ করে চট্টগ্রাম জেলা মহানগর, আপনারা এই মিটিং এর পরে 5 মিনিটের জন্য আমাদের সাথে একটু সময় দেবেন এবং বলবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমরা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করতে চাই, তার কর্মসূচি সেই কর্মসূচি থাকবো এবং তার যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালিত করব। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে সবার মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সূর্য সন্তান চট্টগ্রাম মহানগর শাখার বিপ্লবী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে সরোয়ার কমান দুরানি, আমি ধন্যবাদ জানাই আমার বীর মুক্তিযোদ্ধা।